নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঝড়ো প্রচারে বিজেপি প্রার্থী পরিমল, পদ্মফুলে বোতাম টিপার আহ্বান। ইউডিএফ বিজেপি একসাথে কাজ করছে, শিলচরে সংবর্ধনায় আমিনুল। টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, প্রতিভা দেখালেন শিলচরের বিপ্রজি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উধারবন্দ মণ্ডলের অধীনে রবিবার 12টি জনসভা করেন। সকাল 10টায় উধারবন্দের দয়াপুর জিপির মহাদেব বাড়ির ভৈরব বাবার মন্দির প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়। সভায় শুভ্রশঙ্কর রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পরিমল শুক্লবৈদ্য, মিহিরকান্তি সোম, নবরণ চক্রবর্তী, পুলক দাস, প্রদ্যুৎ চক্রবর্তী, উমাশঙ্কর চক্রবর্তী, মঞ্জুল দেব প্রমুখ। পরিমল বাবু বলেন, আগামী 3 এপ্রিল সবার আশীর্বাদ দিয়ে আসন্ন লোকসভা আসনের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেবেন। 26 এপ্রিল সবাই যেন পদ্মফুলের বোতাম টিপে তাকে বিজয়ী করার অনুরোধ করেন। স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আশীর্বাদ দিয়ে আমাকে মা ভারতীর সেবা করার সুবিধা প্রদান করেছেন। আসার সময় অনেক প্রবীণ ব্যক্তিত্ব উদারবন্দে, তাদের কথা গাড়ি বসে আলোচনা করে দিচ্ছি। আপনারা জানেন, আর উদারবন্দে আজকে জীবনের প্রথম আসি, অনেকবার এসেছি। জয়কে সামনে রেখে নয়, আমরা দলের কাজ আরম্ভ করেছিলাম সবাই মিলে মা ভারতীকে সমৃদ্ধ করব। এই ক্ষেত্রে নির্বাচন এক প্রচণ্ড ভূমিকা রাখে, আর এই নির্বাচনে যারাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা দলের সৈনিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। আপনারা জানেন যে নির্বাচন এসে গিয়েছে, দল নির্দেশ দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কিন্তু আমার মনে ছোট্ট সংখ্যা আছে। সংখ্যাটা এরকম যে যারা আমাকে এতদিন স্নেহ ছায়ায় রেখেছেন, যারা আমাকে মায়ের মতো যত্নে রেখেছেন, পিতার মতো স্নেহ দিয়ে রেখেছেন, তাদের সঙ্গে তো কথা হল না, তাদের তো অনুমতি নিলাম না। আনুষ্ঠানিকভাবে গত 20 মার্চ কংগ্রেস দলে যোগ দিয়ে রবিবার শিলচরে উপস্থিত হলেন বিজেপির বরিষ্ঠ নেতা, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক ও বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার কুমিরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন আমিনুল হক লস্কর। এদিন আমিনুলকে স্বাগত জানাতে শিলচর ইন্দিরা ভবনের কংগ্রেস কার্যালয়ে প্রাঙ্গণে এসে উপস্থিত হন দলের শত শত কর্মী। এক সভার মাধ্যমে এদিন আমিনুল হক লস্করের হাত ধরে অনেক সমর্থকরা কংগ্রেস দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল বলেন, বিভাজনের রাজনীতিতে তিনি থাকতে পারবেন না এবং এআইইউডিএফ ও বিজেপি একসাথে কাজ করছে, বিজেপি কখনো ইউডিএফ ছাড়া চলতে পারবে না, তার জন্য তিনি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। কিছুদিন পূর্বে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছিলেন তিনি যেন মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। আমিনুল মন্ত্রী পীযূষ হাজারিকা ও মুখ্যমন্ত্রীকে জানান, আগে করিমগঞ্জের কমলাক্ষতে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদকে বলুন তারা যেন তাদের কংগ্রেসের সদস্য পদ থেকে সরে যান, তারপর তিনি নিজের পদ থেকে সরে যাবেন। যারা সিন্ডিকেটের সাথে জড়িত তারাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হবেন। আসলে বিজেপি ক্ষমতার লোভে রাজনীতি করে, তার জন্য বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, আগামী দিনে বিজেপি শেষ হয়ে যাবে, তারপর কংগ্রেস সরকার গঠন করবে আগামী লোকসভা নির্বাচন। তিনি বলেন, সোনাইয়ে তাকে হারানোর জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য 4 জন হিন্দু লোককে দাঁড় করিয়েছিলেন, তাই 2021 সালে সোনাইয়ে তিনি কম ভোট পেয়েছেন। পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন, তাই কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার পরিমল শুক্লবৈদ্যকে পরাজয় করে 2 লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন আমিনুল। এজন মন্ত্রী মানুষ হতিছে যেটা ক্যান্ডিডেট খোয়া হয়েছে, এইজন ক্যান্ডিডেট
জন্য বলছে এই জন্যে পরিমল শুক্লবৈদ্য কেতিয়াও দেখা নাই। এই যে পরিস্থিতি পরিবেশ, এইটো পরিমল শুক্লবৈদ্য বহুত কষ্ট দিব, কারণ পরিমল শুক্লবৈদ্য অকল দলাই আর দিসপুরের সম্পর্ক আসে নি, দলাই ডি আর দিসপুর ডি আর মাঝখানে এ বি সির লগের কোনো সম্পর্ক নাই, এর কারণে দলাই আর দিসপুরে দলাই এ ভোট দিব আর সোনাই লক্ষ্মীপুর বরকরা সবে তাক চাব, মরম দিব, সুধিব কত বদল মানে পরিমল শাহ ইমান দিন কত আসলে আমার দুঃখ কষ্ট কবল হওয়া নাই, এর কারণে চাব কিমান গোটে 2 লক্ষ ভোটে হারিব, 2 লক্ষ ভোটে হারিব, কেউ হারিব বিজেপি এটা দুর্বল হয়ে গেছে, কারণ দুর্বল হয়েছে বিজেপি দেখছে পরিমল শুক্লবৈদ্য বাদ দিয়ে কোনো ক্যান্ডিডেট নাই বিজেপি এসসি কমিটি, এর কারণে বিজেপি দুর্বল হয়েছে। আর মূল কথা হয়েছে দেখ বিজেপির মধ্যে কোনোবা কইছে যে পরিমল শুক্লবৈদ্য যদি সাংসদ হয়ে যায় যে আমি মন্ত্রী হয়ে যাই, এনেকা কোনো মানুষের চিন্তাধারা আছে? কোনো মানুষের চিন্তাধারা আছে বিজেপি যদি পরিমল শুক্লবৈদ্য যদি সাংসদ হয়ে যায় বাই ইলেকশন আমি এমএলএ হয়ে যাম? এইটা দিব্যার স্বপ্ন, এইটা স্বপ্ন কারো পূরণ নহব, পরিমল শুক্লবৈদ্য হারিব, হারার পিছত অকল এমএলএ থাকিব, মন্ত্রিত্বও যাব। 32টি সংগঠনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসব পালন করা হয় শিলচরে। রবিবার স্থানীয় শিশু উদ্যানে বিভিন্ন সংস্থা সহ শহরের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে আয়োজিত বসন্ত উৎসব মহামিলনের কেন্দ্রস্থল হিসেবে পরিলক্ষিত হয়েছে। আবিরের রঙে রাঙিয়ে এদিন নাচগানের মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা নানা স্বাদের অনুষ্ঠান পরিবেশন করে এলাকাকে উৎসবমুখর পরিবেশে মেতে তোলেন। সকলের সহযোগিতা ও উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বসন্ত উৎসবটি সার্থকতা লাভ করায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। যৌথভাবে এই বসন্ত উৎসব উদযাপন করছে, আমরা গত বছর করেছিলাম, গত বছর আমরা 24টা অর্গানাইজার ছিল, এবছর 32টা এনজিও এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা একসাথে যৌথভাবে এই বসন্ত উৎসব উদযাপন করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন অঞ্চল থেকে, শুধু শিল্পীরা নয়, বিভিন্ন স্তরের মানুষ এখানে। এই প্রথম চিলড্রেন পার্কে এটার বসন্ত উৎসব চলছে, আমরা গত বছর করেছিলাম, এবারও আমরা থেমে থাকিনি। এবার শিলচরের সম্ভবত প্রথম যে 30টা অর্গানাইজেশন মিলিয়ে একসাথে হুই হুল্লোর এবং সবাইকে নিয়ে আমরা করছি, নাচে গানে মিলিয়ে শহরের বিশিষ্ট শিল্পীরা গান গাইছেন, বিভিন্ন সংস্থা এসছে তাদের ক্রিয়েটিভিটি নিয়ে এখানে অনুষ্ঠান চলছে, সবাইকে আবার বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। যারা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা সবাই মিলে, সাথে জয়দীপ শান্তনু আরও অনেকে ছিলেন, সবাই মিলে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করতে চলেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে বসন্ত উৎসব মিলন উৎসব, এটা এই মিলন উৎসবে আমরা সবাই মিলেছি একসাথে, নানা ধরনের এনজিও, নানা ধরনের শিল্পী সংস্থা মিলে আজকের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা। আপনারা সবাই জানেন এবং মাস কথা বলেছেন আমাদের 32টা অর্গানাইজেশন মিলে শিলচরে এই মধ্যে প্রথম এই একটা বড় অনুষ্ঠান করছি, যাচ্ছি বসন্তের উৎসব, আমরা গত বছরও করেছি, এবছরও করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই ধরনের উৎসব করা কোনোদিনই সম্ভব হতো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রক্তে বসন্ত উৎসবকে উপভোগ করুন। আগামী দিনে আমরা তার থেকে আরও বড় কিছু করার একটা আমরা প্রয়াস করবো, আপনাদের সহযোগিতা। রবিবার প্রতিবছরের মতো এবারও নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয়। এই উৎসব উপলক্ষে শিলচর পাবলিক স্কুলের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়, শহরের প্রধান প্রধান সড়ক হয়ে মধ্য শহরের নরসিংটোলা মাঠে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক কচিকাঁচা ছাত্রছাত্রী ও অভিভাবকরা যোগদান করেছিল। এই শোভাযাত্রা শেষ হওয়ার পর নরসিংটোলা মাঠে বিভিন্ন গানের সাথে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। প্রায় 2 ঘন্টা ধরে এই নৃত্যের অনুষ্ঠান চলছিল। কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার নিজ কেন্দ্রে পাথারকান্দিতে আসতেই বিশাল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে তাকে স্বাগত জানিয়ে র্যালি করে নিয়ে আসেন সমর্থকরা। পাশাপাশি সংবর্ধনার জোয়ারে গা ভাসালেন বিজেপিতে যোগ দেওয়া কমলাক্ষ, কৃপা বিজয়, রাজদীপ, ঘনিষ্ঠ সচিন সাহু। দিন কয়েক আগে গুয়াহাটির স্থানীয় রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে গিয়ে সাংসদ কৃপানাথের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের যুবনেতা সচিন সাহু এবার সংবর্ধনার জোয়ারে গা ভাসালেন। রবিবার ছুটির দিন কয়েক শতাধিক ছোট বড় যানবাহন নিয়ে সকাল থেকে প্রিয় যুবনেতাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন পাথারকান্দিবাসী।
এর আগে সচিনের আগমনকে ঘিরে রবিবার সকাল থেকেই তার ঘনিষ্ঠদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বাইপাস সড়ক হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তাকে নিজ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে সচিন সোজা পুধিনী হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। বিভিন্ন চা বাগিচায় পৌঁছার পরে স্থানে স্থানে তাকে উত্তরীয় ও মালা পরিয়ে বরণ করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সচিন বলেন, বর্তমানে কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলে যোগ দেন। বিষয়বস্তু মানে যে এইটো হল যে মই কিবা মানে বেলেগ কিবা কারণর বা কিবা আশা লই মই বিজেপি দলত যোগদান করা, বিজেপি দলের আদর্শ বা বর্তমান মানে যেটু মই মানে সংগঠনের যেটু মানে মই পরিকাঠামো বা বিষয়বস্তুখিনি দেখিছো মোক বহুত এইটো অনুপ্রাণিত করেছে, মোক নিজে বহুত ভাল লাগিছে। আর বিশেষকে আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মানে এইটো নেতৃত্ব আমার দেশ আর আমার রাজ্য একটা প্রগতির ফলে আগবাড়ি গেছে, সেইটো কারণে বিশেষকে আমার রাইজর ভালোর কারণে মই এইটো সিদ্ধান্ত লইছো। এইটো হেনকুয়া একো কথা নাই, আজি বর্তমান যে বিধায়ক আছে তেখেত নিশ্চয় আজি পাথারকান্দি এইটো বিধানসভা সমষ্টিত প্রত্যেকটো নাগরিকর তেখেত মানে রিপ্রেজেন্টেটিভ হয়, মই বেলেগ একটা পার্টির পর কন্টেস্ট করেছিল হারিয়েছি সেইটো কথা নাই। আজি যেহেতু মই বিজেপি জয়েন করেছো, বিজেপি ওয়ার্কার হিসাবে মই কাম করে যাব, তেখেত এমএলএর দায়িত্ব আছে, তেখেত এমএলএর দায়িত্বটো পালন করে যাব। আর বিশেষকে আমার মানে এইটো আমার যে ইউনিয়নের মই একটা দায়িত্ব আছো, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছো টিও ওয়েলফেয়ার সোসাইটি আমার বরাক ভ্যালি টিওতর, আমার সেইটো আমার টিওতর পড়া আর আমার ইউনিয়ন যেটু আমার আছে বরাক চা শ্রমিক ইউনিয়ন তেখেতের আমার একটা গ্রুপ এটা মানে তাতে গুয়াহাটিত জয়েন করার একটা পরিবেশ এটা সৃষ্টি হয়েছিল এই তাতে। কাছাড় পুলিশ চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের আইসি কপিল দেবনাথের নির্দেশে এএসআই আব্দুল হক লস্কর শনিবার রাতে দলবল নিয়ে শিলচর রামনগর বাইপাসে নাকা চেকিং করার সময় একটি S11DC 6576 নম্বরের একটি অটোগাড়ি তল্লাশি চালিয়ে ছয়টি চুরি হয়ে যাওয়া ব্যাটারি সহ দুটি চোরকে আটক করতে সক্ষম হয় ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশ। পুলিশ অটোগাড়ি সহ ব্যাটারি ও দুটি চোরকে থানায় নিয়ে যায়। আটক করা চোর দুইজনের নাম হল কিশোর দাস ও রূপম দাস। আটক করা দুই চোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। ভাই আমার বল মারা আমরা টিপ মারা যাইছি যে আটকাই দিছে তো এটা কে চুরি করছে? এটা দুকু চুরাই না সাইকেল সাইকেল লই আটকাই দিন সাইকেল মাঝে তো দিন তোরা চুরি করছ জানি না রে। তোর নাম কি? তোর নাম কি? দাস। এটা চলে বেজে যা বেজে যা ওইটা ব্যাটারি পুরো মাল নাই যা এটা ফ্রেশ ব্যাটারি। লোকসভা নির্বাচনের কঠোর প্রশাসনিক নিরাপত্তার মধ্যেও যেন চোরাচালান বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এবার পাচারের পথে দুটি পিকআপ গাড়িতে নয়টি মহিষ সহ ধৃত দুই ব্যক্তি ধরা পড়ল পুলিশের হাতে। রবিবার কাকভোরে ধর্মনগর আনন্দবাজারের SPO নাকা চেকিং পয়েন্টে দুটি গাড়িতে মোট নয়টি মহিষ সহ দুই ব্যক্তি ধরা পড়ে। এদিন TR05C1618 এবং TR05F1797 নম্বরের দুটি পিকআপ গাড়ি মহিষ বোঝাই করে ধর্মনগর থেকে কৈলাস শহরের উদ্দেশ্যে যাবার পথে কর্তব্যরত পুলিশের হাতে ধরা পড়ে। ধারণা করা হচ্ছে মহিষগুলোকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের মতলবে ছিল বিশেষ একটি চক্র। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় রাজীবউদ্দিন ও পার্থসারথী দাসকে, তাদের বাড়ি যথাক্রমে রামনগর ও দেওছড়াতে। পরে মহিষ সমেত দুটি গাড়ি ও ধৃতদের ধর্মনগর থানায় সমঝে দেওয়া হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এ কাণ্ডে গাড়ির মালিকদেরও পুলিশি তদন্তের আওতায় আনা হতে পারে বলে জানা গেছে। পুলিশ টিম মোবাইল ডিউটিতে ছিলেন ওই সময়, তো অ্যারাউন্ড 5 o'clock আজকে আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে তো দুটি সন্দেহজনক গাড়ি খুব দ্রুতগতিতে ভাগার চেষ্টা করছিল। তো ওই সময় আমাদের পুলিশ টিম ওটাকে আটক করে দুটা গাড়িকে আটক করে, দুটা গাড়ি ছিল বোলেরো পিক আপ গাড়িটা ছিল। আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে 5টা এবং 4টা 9টা মহিষ খুব সফিস্টিকেটেড অবস্থায় ওরা আটক বন্দি ছিল। তো ওখান থেকে আমরা দুজনকে ডিটেন করি, দুজনের নাম হচ্ছে রাজীবউদ্দিন, একজন নাম রাজীবউদ্দিন আর একজনের নাম পার্থ সারথী দাস। তো পানিসাগর PS রান্ডারে ওদের বাড়ি, তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয়, তারপরে ওদের এগেনস্টে নির্দিষ্ট ধারে কেস রেজিস্টার করা হচ্ছে। পানিসাগর থানা কোথায় বাড়ি?
একজনের বাড়ি রামনগর, একজনের বাড়ি উত্তর দেওছড়া। মধ্যপ্রদেশের ইন্দোর অভয় প্রসাদ স্টেডিয়ামে 20-22 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী UTT প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 অনুষ্ঠিত হয়েছে। এই চ্যাম্পিয়নশিপে শিলচরের উদীয়মান খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব শুরু থেকে ভালো প্রদর্শন করলেও কোয়ার্টার ফাইনালে পরাজিত হন। বিপ্রজিৎ আসামের প্রতিনিধিত্ব করেছেন এবং দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিপ্রজিৎ ওড়িশার দেবমুদ্রা সাহুকে 3-0, গোয়ার চন্দ্রকান্ত গৌড়াকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পশ্চিমবঙ্গের অনুজ গুপ্তার সঙ্গে 3-1 হেরে যান। উল্লেখ্য, বিপ্রজিৎ দেব শিলচর অম্বিকাপুরের বাসিন্দা, সমাজসেবী বিশ্বজিৎ দেবের সন্তান। বিপ্রজিৎ বর্তমান কেন্দ্রীয় বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। সে শিলচর DSA টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করছে। এছাড়াও শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের খুদে সদস্য। তার প্রতিভার জন্য ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শিলচর তথা আসামের শুভান্বিতরা বিপ্রজিতের পরবর্তী ম্যাচগুলির জন্য শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ঝড়ো প্রচারে বিজেপি প্রার্থী পরিমল, পদ্ম ফুলে বোতাম টিপার আহ্বান। UDF বিজেপি একসাথে কাজ করছে, শিলচরে সংবর্ধনায় আমিনুল। টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, প্রতিভা দেখালেন শিলচরের বিপ্রজিৎ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।